নমস্কার, আমরা চলে এসেছি সোনাঝুড়ি মুকুটমণিপুরে। যেমনটা দেখতে পাচ্ছেন, বাঁকুড়া বন নিগম বিভাগ, বন উন্নয়ন নিগম পশ্চিমবঙ্গ সরকার। চারদিকে আগে দেখে নেওয়া যাক। এই যে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম রয়েছে। কংসাবতী ড্যামের কাছে আমরা যাবো এবারে। যদি কেউ আসতে চান, যদি কেউ থাকার জায়গা খুঁজছে, এখানে রয়েছে একটি লজের নাম মোনালিসা। দেখতেই পাচ্ছেন ফোন নাম্বার দেওয়া রয়েছে, প্রয়োজন হলে লিখে দিতে পারেন। এখানে আর একটা রয়েছে, হোটেল গ্রিন পার্ক। মোবাইল নাম্বারগুলো দেখা যাচ্ছে, আশা করছি। ঠিক আছে, ফ্যামিলি রেস্টুরেন্টও আছে। ঠিক আছে, আর একটা রয়েছে অহলা লজ। দেখি একটু অহলা লজের দিকে যাই। হোটেলের রেস্টুরেন্ট লেখা রয়েছে। কিছু ছোট ছোট হোটেল রয়েছে, যদি এসে পরে এখানে থাকতে চান, মানে খাওয়া দাওয়া করতে চান। না, খেয়েছি। সুপর্ণা হিন্দু হোটেল। হ্যাঁ, ওটাই হচ্ছে। বেশ বড় হোটেল মনে হচ্ছে এটা, খাওয়া দাওয়া করা যেতে পারে। একটা মোটামুটি মিলের লিস্ট রয়েছে এখানে, আরো কিছু রয়েছে। মা সারদামণি হিন্দু হোটেল, মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে এখানে, চলে আসতে পারেন অবশ্যই। গ্রাম পঞ্চায়েত লজ রয়েছে এখানে। মোটামুটি এই সমস্ত খাবার জায়গা বা থাকার জায়গা আপনাদের হতে পারে। ঠিক আছে, এবারে আমরা আস্তে আস্তে কংসাবতী ড্যামের দিকে এগিয়ে যাব। দেখা যাক কি রয়েছে, আশা করছি ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে এবং আপনাদেরও ভালো লাগবে। বাহ, সুন্দর কিছু আলপনা রয়েছে এখানে, দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন, যদি একটা এরিয়াল ভিউ দেওয়া যেতে পারতো ভালো হতো, কিন্তু আপাতত আমাদের কাছে সেই প্রযুক্তি না থাকার ফলে সেই রকম আমরা কিছু করতে পারছি না। কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এখানে আলপনাগুলো। কিছু মাছি রয়েছে, কেন কে জানে, বলতে পারা যাচ্ছে না। ঠিক, সুন্দর হয়েছে। ঠিক আছে, এখানে কিছু আলপনা আঁকা রয়েছে। যাই হোক, এবারে আমরা আগে ড্যামের কাছে যাই বা বাঁধের কাছে যাই, তারপরে ওখান থেকে আবার নেক্সট ভিডিওটা করছি। ধন্যবাদ। চলে এসেছি আমরা কংসাবতী নদীর ধারে, দেখতেই পাচ্ছেন ভিউ। আমরা এবারে হয়তো বোটে চাপবো। আজকের দিনে এই মুহূর্তে পার হেড 100 টাকা করে। যদি পুরো বোট রিজার্ভ করতে চান তাহলে 1600 টাকা লাগবে। ঠিক আছে, পরেশনাথের মন্দির আছে ওদিকে, ডিয়ার পার্ক আছে, তো এই দুটো জায়গা ঘোরাবে এরা, প্রায় ধরে নিন 2 ঘন্টার ট্রিপ। ঠিক আছে, দেখে নিই একটু এখানে যদি কিছু দেখতে পাওয়া যায়। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটা রয়েছে কিনান মুকুটমণিপুর, এইখানে মোটামুটি রয়েছে যে ডিয়ার পার্কের ছবি রয়েছে একটা, এই রয়েছে। কিছু জায়গা পিকনিকও হচ্ছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, দূর দূর থেকে মানুষ এসছেন পিকনিক করতে। এবারে আমরা সবাই যাচ্ছে এবারে আমাদের বোটের দিকে চললো, বোটের দিকে যাচ্ছে সবাই। 100 করে 100 করে চলে যান, চলুন।
আমরা মোটামুটি মাঝপথে চলে এসেছি, সামনে কিছু বাকি দেখতে যেমন দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ডিয়ার পার্কে, কুমারী কংসাবতী ডিয়ার পার্ক। বেশ কিছু হরিণ রয়েছে, যদিও বাইরের খাবার দেওয়া নিষিদ্ধ, তবুও আমরা বাইরের খাবার এদেরকে দিয়েই থাকি আমাদের কাছে টানার জন্য। কিন্তু একটা জিনিস স্বীকার করতেই হবে যে এখানকার হরিণগুলোকে দেখে বেশ শক্তপোক্ত এবং তারা বেশ যথেষ্ট প্রাণবন্ত রয়েছে। এদিক থেকে এই দপ্তরের প্রশংসা না করে সত্যিই পারা যায় না। যাই হোক, আমরা এবার এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো, এবারে আস্তে আস্তে বেরোচ্ছি সেখান থেকে, বুটি করে আমরা যাবো আবার। এই রয়েছে কুমারী কংসাবতী ডিয়ার পার্ক লেখা রয়েছে। আমরা এবার পরেশনাথ মন্দির দিকে এগোচ্ছি, প্রায় নদীর তীর প্রায় চলেই এসছে, এগোচ্ছে নদীর তীর দিকে নৌকা এগোচ্ছে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে, লোকজন পড়ে আছে, সবাই এগোচ্ছে আস্তে আস্তে। চলুন এবারে মন্দিরের কাছে গিয়ে বাকি দৃশ্য। আচ্ছা, এটা হচ্ছে পরেশনাথের শিব মন্দির, দেখতেই পাচ্ছি এখানে একটি শিবলিঙ্গ রয়েছে। এরা হচ্ছেন ঠাকুরমশাই, ইনি হচ্ছেন কে, নন্দী, হচ্ছে নন্দী। গোলার মালা খালে কিন্তু খুব সুন্দর মানিয়েছে কালো পাথরের উপর, এবং আবার আমরা দেখতে পাচ্ছি হালকা সন্ধ্যের মায়াবী নীল আলোয় কংসাবতী নদীর সৌন্দর্য।
এবার আমরা আস্তে 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 নিচের দিকে নামব। বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো বেশ দেখার মতো, দর্শনীয় জায়গা রয়েছে। এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি সুন্দর একটি ল্যান্ডস্কেপ। চলুন এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। ধন্যবাদ।